এই 13-14 বছর বয়সটা বাচ্চাদের জন্য খুব খুব ক্রিটিক্যাল, ওদের সাবধানে হ্যান্ডেল করতে হয়। কিন্তু এখানে টমটম কি করছে? বকছে, মেন্টাল প্রেসার ক্রিয়েট করছে। না না না, এটা ঠিক কাজ করছে না। আরে আরে, এতে তো উল্টো জিনিস হবে। ভেবে দেখেছো, টমটম যদি রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় তখন তো মিসিং হয়ে যাবে, আর রাগ করে যদি কোনোদিনও ফেরতও না আসে তখন? একবার ভালো করে ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভেবে দেখো, টমটম কিন্তু আর 5টা বাচ্চার মতো নয়, একটা ডিস্টার্ব চাইল্ড। কেন জানো? কারণ ওর মা বাবার ডিভোর্স হয়ে গেছে। আর টমটমের নতুন মাকে এখনো অবধি পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই জন্য টমটমকে না বকে না শাসন করে ঠান্ডা মাথায় বুঝিয়ে বুঝিয়ে সবটা হ্যান্ডেল করতে হবে, যাতে এই নতুন পরিস্থিতির সাথে ও ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। নইলে কিন্তু ওর ভবিষ্যতে মানে খুব সমস্যা হবে, বিপদে যাওয়ার চান্স কিন্তু হাই। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি হঠাৎ আমাকে এই প্রশ্নটা কেন করলে? সমুদ্র, আমার মনে হলো তুমি আবার ওকে কোনোভাবে এই সিম কার্ড বা ফোনের জন্য টাকা পয়সা দাও নি তো? আমি তুমি কি তুমি আচ্ছা তুমি 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 কি পাগল হলে নাকি? আমি ওকে কেন দিতে যাব? দেখো সমুদ্র, তুমি তো এর আগেও ওর জন্য নানা গিফট এনেছিলে, তাই না? তো ইনফ্যাক্ট পুজোর সময় তুমি ওকে হাত খরচার জন্য 2000 টাকা দিয়েছিলে। আমিও তো দেখেছি যে তুমি এই বাড়িতে এলে ও তোমাকে খুব ভালোবাসে, ও তোমায় খুব পছন্দ করে, আর তাই আমার মনে হলো যে কি বলতে চাইছো তুমি? তার মানে এ বাড়িতে টমটম ছাড়া আমাকে আর কেউ পছন্দ করে না, তাই তো? সমুদ্র, আমি তোমাকে কি এই কথাটা বললাম? এই বাড়িতে প্রত্যেকটা মানুষ তোমাকে খুব পছন্দ করে, কিন্তু তুমি এলে এই বাড়িতে টমটম সবচেয়ে বেশি আনন্দ পায়, তাই আমার কেন জানো? কারণ টমটম আমার কাছ থেকে নিখাত ভালোবাসাটা পায়। আর এই বয়সে বাচ্চাতে তুমি যদি একটু ভালোবাসা দিতে পারো, তখন তুমি যা বলবে ওরা তাই করবে, বুঝেছো? এবার টমটমকে নিয়ে না ভেবে চল এসো।